নিজের জীবনের ইমোশনাল গল্পের কথা শুনিয়ে মানুষের সাথে প্রতারণা করেছিলেন এই ছেলেটি। বলেছিল অনলাইন ব্যাটিং অ্যাপের নেশায় নাকি 96 লাখ টাকা ঋণে জড়িয়ে পড়েছেন সে। বাবা মা সবাই তাকে আর দেখে না, তার কাছ থেকে সবাই সরে গেছে, কেউ আর তাকে দেখে না। হ্যাঁ, এই খবর কিছুদিন আগে ভাইরাল ছিল। হ্যাঁ, ইতিমধ্যে হয়তো এই ছবি পড়েছে আপনার চোখেও, কিন্তু না, এটা সত্যি না। পুরোটাই ছিল সাজানো গোছানো একটা গল্প। মিথ্যা কথা বলে মানুষের কাছে থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এই ছেলে। ছেলেটির নাম হিমাংশু মিশ্রা। একটি সংবাদ মাধ্যমে ছেলেটি কাঁদতে কাঁদতে জানিয়েছিল তার জীবনের কষ্টের কাহিনী। তারপর তাকে এক পডকাস্ট হতেও ডাকা হয়। তিনি সেখানে জানাই 22 বছর বয়সে আমার উপর ধারের বোঝা 96 লাখ টাকা, অনলাইন ব্যাটিং গেম খেলে আজ আমার এই অবস্থা। আমার বাড়িতে সবাই ভালো, তবে আমার এই খারাপ সময়ে আমার পাশে কেউ নেই। 2017 সালে পড়াশুনোর কারণে বাড়ির বাইরে থাকত হিমাংশু, আর তখনই বন্ধুদের সাথে অনলাইন গেমিংয়ের হাতেখড়ি হয় তার, আর সেটাই ছিল তার জীবনের অন্ধকারের সূচনা। আর এখান থেকেই তার ধার হয়ে যায় অনেক টাকা। অবস্থা বেগতি দেখে তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে আসেন। এবার বাড়িতে বসেই মোবাইলে অনলাইন গেম খেলা শুরু করে। প্রথমে এই অ্যাপে মায়ের কার্ড কাজে লাগিয়ে খেলতে গিয়ে 28,000 টাকা লোকসান করে বসে। আর বাড়িতে জানাজানি হতেই হিমাংশু সবাইকে মিথ্যা বলে। ভুয়ো ফোন এসেছিল আমার ফোনে, আর তার কাছে ওটিপি শেয়ার করতেই আমার সব টাকা কেটে নেওয়া হয়। মধ্যবিত্ত এই ছেলেকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন ছিল, ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ছেলে অনলাইন গেমের নেশায় ছেলেকে ততদিনে বরবাদ করে ফেলেছে, ততদিনে সে 96 লাখ টাকা ধার করে ফেলেছে। একসময় সে নিজেকে শেষ করে দিবে বলেও জানিয়েছে। তবে এই সাজানো গল্পটা তখনই মিথ্যা প্রমাণ হয় যখন তার বাবা মা এবং বন্ধুরা মুখ খোলে। কিন্তু ততদিনে মানুষের কাছে থেকে ছিনিয়ে নিয়েছেন অনেক টাকা। তবে তার বাড়ির লোক জানায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং তার বন্ধু বান্ধবরা জানায় তার কোনো ধারদানা নেই, এবং তার ওপর কোনো 96 লাখ টাকা ঋণও নেই। তাহলে একবার ভাবুন তো কীভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ফ্রড হচ্ছে। যারা হিমাংশুর এই ইমোশনাল গল্প শুনে হিমাংশুকে টাকা দিয়ে সাহায্য করেছিল, তারা কি আদতেও বোকা? না, তারা হয়তো বোকা নেই, কিন্তু পরবর্তীতে যাদের টাকার সাহায্য পড়বে তারা হয়তো আর সময় মতো সাহায্য পাবে না। হ্যাঁ, হিমাংশু যেভাবে মানুষকে ঠকিয়েছে, মানুষ এবার সাহায্য করতে ভয় পাবে। নিজের জীবনের ইমোশনাল গল্পের কথা শুনিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা।